নমস্কার, বাংলার মুখ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকের নতুন ভিডিওতে এমন এক অসাধারণ অভিনেতার কথা বলবো, যিনি বড় পর্দা বা ছোট পর্দায় আমাদের প্রাণ খুলে হাসিয়েছেন, কখনো বা কাঁদিয়েছেন। তার দাপটে অভিনয় দেখে মুগ্ধ হয়ে গেছে দর্শকরা। চাকরি জীবন থেকে অবসর নেওয়ার পর অভিনয়ে আসা, তারপর সফলতা পেতেও দেরি হয়নি, কিন্তু জীবন সংগ্রামটা মোটেই সহজ ছিল না। জানবো অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়ের জীবন সংগ্রামের কথা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন। জন্ম ১৯৪০ সালের ১৮ অক্টোবর বর্তমান বাংলাদেশের যশোর জেলায়। খুব ছোট বয়সেই মাকে হারান পরাণ বন্দ্যোপাধ্যায়। স্ত্রীর মৃত্যু অত্যন্ত শোকাতুর করে তুলেছিল বাবাকে, তাই একদিন কোনো কিছু না বলেই ছোট্ট পরাণকে আকুল পাথারে ভাসিয়ে দিয়ে নিরুদ্দেশ হয়ে যান তিনি। আর কোনোদিনই ফিরে আসেননি, বাবা মা ছাড়া অথই জলে পড়েন পরাণ বন্দ্যোপাধ্যায়। সেই সময় খবর পেয়ে ছুটে যান তাঁর পিসি, মা বাবা ছাড়া পরাণকে নিয়ে আসেন নিজের বাড়িতে কলকাতার দমদমে। পিসির কাছেই খুব কষ্ট করে বড় হন তিনি। সিটি কলেজ থেকে লেখাপড়া শেষ করে রাজ্য সরকারের চাকরিতে ঢোকেন, কিন্তু অভিনয় তিনি বরাবরই ভালোবাসতেন। জীবনের কঠোর নির্মমতা খুব ছোট থেকেই দেখেছিলেন, তাই বাস্তব থেকে উঠে আসত অভিনয়ের রসদ। পাড়ার ক্লাবে নাটক করতে করতেই যোগ দেন গণনাট্য আন্দোলনে। সেই সময় পালিয়ে গিয়ে বিয়ে করেন তিনি। স্ত্রী শিক্ষকতা করতেন, কিন্তু তাতেও সংসার সেইভাবে চলত না, কারণ গণনাট্য আন্দোলনের জন্য জেলায় জেলায় গ্রামে গ্রামে যেতে হতো, ফলে অফিস কামাই হতো প্রচুর, মাইনেও কাটা যেত। সব মাসে ঠিক করে মাইনেও পেতেন না, চরম অভাবের মধ্যেই কাটাতে হয়েছে জীবন। তবু নাটকে অভিনয় তিনি কোনো অবস্থাতেই ছাড়েননি, আর অভিনয়ের প্রতি এই ভালোবাসায় শেষ জীবনে দ্বিগুণ হয়ে ফিরে এলো তাঁর কাছে। ২০০০ সালে চাকরি থেকে অবসর নেন। একটি নাটকে তার অভিনয় দেখে অভিভূত হয়ে যান সত্যজিৎ পুত্র সন্দীপ রায়। ১৯৯৮ সালে কলকাতা দূরদর্শনের জন্য সত্যজিতের গল্প ধারাবাহিকের সাধনবাবুর সন্দেহ গল্পের জন্য নতুন মুখ খুঁজছিলেন তিনি। পরাণ বন্দ্যোপাধ্যায়কে দেখে পছন্দ হয়, সেই শুরু। এরপর ঘরে ঘরে পরিচিতি পান ইন্দর সেনের জন্মভূমি ধারাবাহিকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে। ২০০০ থেকে ২০১০ প্রায় ৩৫টি ছবিতে অভিনয় করে ফেলেন তিনি। ৬০ বছর বয়সের পর অভিনয় জীবনে এসে এত বড় সফলতা পৃথিবীর ইতিহাসে খুব কম অভিনেতাই পেয়েছেন, কিন্তু পরাণ বন্দ্যোপাধ্যায় খুব সহজেই সেটা পেয়েছিলেন। আর সেটা সম্ভব হয়েছে শুধুমাত্র জোরদার বলিষ্ঠ অভিনয়ের জোরেই। বর্তমানে ৮০ বছর বয়সী পরাণ বন্দ্যোপাধ্যায় যেন আরও যুবক হয়ে উঠছেন। তার জীবনের একটাই মন্ত্র, দুঃখ যন্ত্রণা কষ্ট তো সবারই আছে, কিন্তু সেই নিয়ে পড়ে থাকলে বাঁচা দুরূহ হয়ে ওঠে, তাই শুধুমাত্র আনন্দেই দিন কাটিয়ে যেতে হবে, তাহলেই বাঁচার পথ সহজ হয়ে ওঠে। নিজে সারা জীবন স্ট্রাগল করেছেন প্রচুর, সেই ছোট্ট বয়স থেকেই বাবা মাকে হারিয়ে নিদারুণ দুঃখের মধ্যে দিয়ে কাটিয়েছেন জীবন, কিন্তু কোনো অবস্থাতেই অভিনয় থেকে সরে আসেননি। পরাণ বন্দ্যোপাধ্যায় সেই সাধনা আজ সফলতা পেয়েছে, তার জীবন প্রত্যেকের কাছেই শিক্ষণীয়। পরাণ বন্দ্যোপাধ্যায়, আপনার আরও দীর্ঘ সুস্থ জীবন কামনা করি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে নিজের মতামত জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।